সমস্ত বাঙালি বসিরহাটে আবার একটা পিৎজা। অ্যান্ড বহুত পিৎজা এলো গেল, ডমিনোজ আসলো গেল, অ্যান্ড প্রচুর দোকান টুকটাক আছে, অ্যান্ড সেখানকার পিৎজার রিভিউ কিন্তু খুব একটা ভালো না। অ্যান্ড ওনারা দাবি করছেন ওনাদের পিৎজা নাকি সুইগিতে টপ রেটিংয়ে রয়েছে, মানে দেখতেই পাচ্ছেন সুইগিতে রেটিংটা। তো আমরা আজকে খাবো এবং খেয়ে দেখবো যে কি এমন আছে যে এর রেটিং এত বেশি। আর বসিরহাটে তো দেখলাম ভাই পিৎজার কন্ডিশান, ডমিনোস বা অন্যান্য অনেক কিছুই আসলো গেল, অ্যান্ড এনারা আলটিমেটলি কী প্রোভাইড করছেন, এনারা কি মানে এই জার্নিতে সফল হবেন, তো সব কিছু জানতে গেলে আজকে ভিডিওটা ফুলটা দেখতে হবে। তো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক। নমস্কার বাঙালি, আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আর আমার চ্যানেলে হয়তো এখান থেকে অনেকদিন আগে একটা পিৎজার ভ্লগ দেখেছিলেন, বাট তারপরে কোনো ভ্লগ আসেনি। আর আমি যেটা বলেছিলাম যে বসিরহাটে সেরকমভাবে পিৎজা কিন্তু আমি কোথাও খাইনি, বাট ফার্স্ট টাইম ডমিনোজ হয়েছিল, ভালো লাগেনি, মডারেট লেগেছিল। বাট বসিরহাট ক্যাফের পিৎজাটা খেয়েছিলাম অ্যান্ড ভালো লেগেছিল, বাট ওরা যে আগের থেকে প্রসেসড ব্রেড এগুলো ইউজ করে। বাট আজকে যে পিৎজাটা খাবো সেটা কিন্তু সব কিছু টোটালটাই বাড়িতে তৈরি করা, অ্যান্ড পুরো ক্লাউড কিচেন, অ্যান্ড পুরো ডিটেলসটা আপনাদের দেবো, তো চলুন দেখতে থাকুন। আলটিমেটলি আমরা আজকে আবার চলে এসেছি HMD পার্কের ভিডিও করতে, অ্যান্ড আজকে এই স্পটটা স্পেশাল। কেন আমরা এসেছি ভিডিও বানাতে ভাবুন তো, আজকে এক্সাইটেড কি আছে এখানে, এতটা এক্সপেকটেশন নিয়ে আমি কেন এসেছি এখানে ভিডিও করতে? কিছুই নেই ভাই, ভালো লাইট আছে বলে ভিডিও করতে এসেছি এই রাতে। অ্যান্ড এখানে একটা স্পেশাল পিৎজা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে চিংড়ি পিৎজা ভাই। তো আজকে আমরা এই পিৎজাটা ট্রাই করতে পারিনি কারণ অনেক রাতে এসেছি, অ্যান্ড জানাতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো অবশ্যই কমেন্টে জানান যে পিৎজাটা ট্রাই করবো কি না। অ্যান্ড আজকে যেটা ট্রাই করতে চলেছি সেটা হচ্ছে চিকেন কিমা পিৎজা। তো আজকে ওনারা আমাকে যে পিৎজাটা প্রোভাইড করেছে এটা কিন্তু 6 ইঞ্চির পিৎজা আছে, অ্যান্ড এটার দাম অনলাইনে মানে জোম্যাটো আর সুইগি বসে এটা এখন অ্যাভেলেবেল রয়েছে, আর এখানে সুইগিতে টপ রেটেড আছে, অ্যান্ড ওখানকার দাম আছে 169 টাকা। বাট যদি আমরা ওদের থেকে ডেলিভারি নেই, ডিরেক্ট কন্ট্যাক্ট করে, নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন, তো এই নাম্বার যদি কন্ট্যাক্ট করে আমরা ডেলিভারি করি তাহলে কিন্তু এটা 115 টাকায় পেয়ে যাবেন। অ্যান্ড এনারা কিন্তু একটা 8 ইঞ্চি স্পেশাল পিৎজা প্রোভাইড করে যেটার দাম আছে 279, অ্যান্ড সেটা যদি আপনারা জোম্যাটো বা সুইগি থেকে না নেন, যদি আপনারা ওদের থেকেই ডিরেক্ট অর্ডার নেন, দেন ওটার দাম নেমে আসবে 195 হয়তো দেখলাম। তো যাই হোক, এই 8 ইঞ্চিটা কিন্তু ওদের স্পেশাল পিৎজা আছে, আর যদি 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে ডেলিভারি কোথাও দিতে হয় তাহলে হয়তো এক্সট্রা 20 টাকার ডেলিভারি চার্জ যেটা লাগবে। বাট যদি আপনারা ওখানে গিয়ে নেন পিৎজাটা তো আপনাদের দাম কিন্তু প্রচুর কম আসবে, বা যদি ডেলিভারি করেন ওদের থেকেই তাহলে হয়তো অনেকটা দাম কম আসবে। চেষ্টা করুন যে পিৎজাটা একদম ওদের সাথে ডিরেক্ট ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদের ওখান থেকে নিয়ে নিতে। আমি এখানে কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছি, আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো এই নাম্বারে কন্ট্যাক্টটা করতে পারলে আপনারা পেয়ে যাবেন এই পিৎজাটা এত কম দামে। তো আমরা দেখতে পাচ্ছেন রিসিভ করে নিয়েছি অর্ডারটা। তো ক্লাউড কিচেন হিসাবে কিন্তু প্যাকেজিংটা বেশ ভালোই করেছে, সব কিছুই প্রোভাইড করা হয়েছে। যেটা শুনলাম এরা যে সসেসটা প্রোভাইড করে কিন্তু এরা নিজেরাই তৈরি করে যেটা, বাট এটা তো না, এটা তো কেনা সস, বা যেটা বললো আমাকে ইনফরমেশান দিল, অ্যান্ড হয়তো এটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল আছে বা হয়তো সবার দিতে পারে বলতে পারবো না। গিফট দিয়েছে কি সবাইকে দেবে এটা বুঝতে পারলাম না, বাট দিয়েছে, টেস্ট করে দেখি ভাই, মনে হচ্ছে কোনো ক্যান্ডি ফ্যান্ডি হবে। আবে ভাই দিন বন গা, মাউথ ফ্রেশনার ভাই। পিৎজাটা এবার মেনলি আমাদের আকর্ষণ, যেটা দেখে কিন্তু পিৎজাটা বেশ দারুণ মনে হচ্ছে, আর খুব সুন্দর ডেকোরেশন করেছে, একদম একটা ঘরোয়া ঘরোয়া ভাব রয়েছে ডেকোরেশনটা, দেখতেই পাচ্ছেন দোকানের মতো কিন্তু কোনো অংশেই না। এবং পাখিটা কেমন খেতে সেটা আপনাদের খেয়েই জানাই। অ্যান্ড ভাই এই স্লাইসটা আমার মুখের মধ্যে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, বাট একবার টেস্ট করে দেখবো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ মোটা ব্রেডের কোটিং রয়েছে, এবার তার উপরে মাংস থেকে শুরু করে যে ম্যাটেরিয়ালসগুলো থাকে খুব কম অংশে দেওয়া নেই, মোটামুটি দেওয়াই রয়েছে, আর দেখতে গেলে টেস্ট অনেকটাই বেটার। অ্যান্ড অন্তত আমি যেগুলো ট্রাই করেছিলাম তার মধ্যে আমি যে বিষয়টা, ডমিনোস থেকে ফার বেটার, বাট বসিরহাট ক্যাফেতে জিনিসটা ছিল যে চিজের পরিমাণটা ভাই একটা আলাদাই ছিল, সেটা কিন্তু এটা বিট করতে পারেনি। অ্যান্ড এর যে বিষয়টা, টেস্টটা কিন্তু খুব একটা খারাপ না, একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো একটু অন্যরকম লাগছে, বাট টেস্টের কোয়ালিটি বা অন্যান্য কিছু দেখতে গেলে খুব একটা খারাপ না।
আর পুরোপুরি এর যে ম্যাটেরিয়ালসগুলো দেখতেই পাচ্ছেন, ব্রেড থেকে শুরু করে সব কিছুই মানে এ টু জেড বাড়িতে তৈরি করা, অ্যান্ড সেরকমই কোয়ালিটি, পুরো একদম হোমমেড মতো লাগছে। দোকানে যেমন মানে পিৎজাগুলো যেমন খেতে হয় বা যেমন টেস্ট হয়, এটা কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট, আপনারা অবশ্যই বুঝতে পারবেন খেলে। অ্যান্ড খেয়ে যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করুন এবং ট্রাই করে রিভিউটা অবশ্যই জানাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন চিকেনের কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো রকম কিপটেমি করা হয়নি, একদম ভাই এনাফ কোয়ান্টিটির চিকেন রয়েছে, কিন্তু চিজ সেই অর্থে নিয়ে এটা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড। তো এতক্ষণ যে র টেস্টটা যেমন লাগে, মানে অরিগ্যানো চিলি ফ্লেক্স সস পুরোটাই ছাড়া, সেটা আপনাদের জানা লাগে, এবং সব কিছু দিয়ে একটা আমি ঠিক বলতে পারবো না যে এই কোয়ান্টিটি বা এই কোয়ালিটি প্রোভাইড করে কিনা, কারণ আমরা হয়তো ভ্লগ করেছি বেটার কিছু দিতে পারে, বাট আমাদের যে জিনিসটা দিয়েছে মোটামুটি এনাফ কোয়ান্টিটি অ্যান্ড এনাফ কোয়ালিটি, অ্যান্ড কোয়ালিটিও খুব বেটার ছিল, সেটা আর বলার অপেক্ষা থাকে না, ভিডিওটা দেখলেন। অ্যান্ড পিৎজাটাও আপনাদের সিনেমাটিকে দেখালাম, তো মোটামুটি এরকমই প্রোভাইড করছে। এবং আপনারা যদি টেস্ট করে থাকেন বা টেস্ট করতে চান, তাহলে অবশ্যই টেস্ট করে জানাবেন যে সত্যি কি এমন কোয়ালিটি বা এমন কোয়ালিটি প্রোভাইড করছে। অ্যান্ড ওনাদের যে ইনডোর কিচেনটা আছে, নাম কিন্তু আছে পি3 বেক অ্যান্ড ফ্রাই। অ্যান্ড এনাদের যে অ্যাড্রেসটা আছে আমাদের বসিরহাটের ইলেকট্রিক অফিসের একদম সন্নিকটে, এবং কাছাকাছি জায়গায় কিন্তু ডেলিভারি চার্জ মারাত্মক কম, তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো বাঙালি আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভ্লগে। অ্যান্ড আমাদের এখনও অনেক পার্ট বাকি রয়েছে, দার্জিলিং, সিকিম, শুধু ওই যেটা ছিল কী ছিল, শিটং, শিটংয়ের পার্টটা ছেড়েছিলাম। অ্যান্ড সত্যি বলতে যেহেতু আমার কাছে ডিভাইসটা চুরি হয়ে গিয়েছে, তো অনেক পার্ট আপনার সাথে শেয়ার করতে পারিনি, আর যদিও কোয়ালিটি সেইভাবে ছিল না, বাট নেক্সটগুলো খুব ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করছি। অ্যান্ড ঋষিখোলার যে পার্টটা আছে না, খুব মানে আমার ভাই ঋষিখোলাটা আলাদাই লেগেছে, অ্যান্ড মোটামুটি খুব ভালো করে কভার করার চেষ্টা করেছি। অ্যান্ড আমি এখন ভাবছি ঋষিখোলাটাকে আলাদা করে ভ্লগে রাখবো কি সিকিমের সাথে অ্যাড করে দেব। তো এখনও সব কিছুর মধ্যে কাজ চলছে, অ্যান্ড এখন বর্তমানে আমার সেমিস্টার চলছে, তো একটু ঢিলে চলছে ভিডিওটা। তো সেমিস্টারটা কমপ্লিট হয়ে গেলে একদম পর পর হয়তো প্রায় একদিন অন্তর একদিন ভিডিও চলে আসবে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই। দাঁড়া চলে যায় মাঝে মাঝে।